কক্সবাজারে সিনহা হত্যা মামলায় বরখাস্তকৃত ওসি প্রদীপ সহ তিন জনের আবারও তিন দিন করে রিমান্ড মঞ্জুর। বরিশাল নগরীর অধিকাংশ সড়কের বেহাল দশা, বাড়ছে দুর্ভোগ, নগরবাসীদের ধৈর্য ধারণের অনুরোধ জনপ্রতিনিধিদের। অতিবৃষ্টি আর বন্যার কারণে পাটের কাঙ্ক্ষিত দাম নিয়ে চিন্তিত নীলফামারীর চাষিরা, সরকারিভাবে পাট কেনার দাবি। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি জেলা সংবাদে। আপনাদের সাথে আছি আমি লিনিয়া রহমান। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে যাব বিস্তারিত প্রসঙ্গে। কক্সবাজারে সিনহা হত্যা মামলায় বরখাস্তকৃত ওসি প্রদীপ সহ তিন জনের আবারও তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাস, ইন্সপেক্টর লিয়াকত আলী, এসআই নন্দদুলাল রক্ষিতকে বেলা ছোয়া তিনটার দিকে আদালতে তোলা হয়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট টেকনাফ তিন এর বিচারক তামান্না ফারা পরে তিনজনের জামিন আবেদন নামঞ্জুর করে এই রিমান্ড প্রদান করে। ২৪ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে প্রদীপ সহ সাত পুলিশের দ্বিতীয় দফায় চার দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়। দর্শক, এ নিয়ে আরও তথ্য জানাচ্ছেন আমাদের কক্সবাজার প্রতিনিধি সাইফুল ইসলাম। আপনাকে ধন্যবাদ। কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ শামলাপুর পুলিশের চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যা মামলায় আসামি ওসি প্রদীপ, এসআই লিয়াকত, এসআই নন্দ দুলালকে আজকে দ্বিতীয় দফায় রিমান্ড শেষে র্যাব হেফাজতে কক্সবাজার আদালতে তাদেরকে উঠানো হয়েছিল। কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল মিনিস্টার তামান্না ফারা তাদেরকে র্যাব কর্তৃক যে আবেদন করা হয়েছিল আবার রিমান্ড শুনানির জন্য, সেক্ষেত্রে তিন দিন রিমান্ড তাদেরকে মঞ্জুর করে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে প্রদীপগণের পক্ষে চট্টগ্রাম থেকে আগত আইনজীবীগণ প্রদীপগণের যে মামলায় জামিন চেয়ে কিন্তু আবেদন করেছিল, তাদের জামিনের আবেদনটি খারিজ করে যায়। ইতিমধ্যে কিছুক্ষণ আগে তাদেরকে র্যাব হেফাজতে নতুন রিমান্ডকৃত তিন দিনের জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে। এছাড়াও আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, গত যে কালকে এবং গত দিনগুলিতে এফিবিএন সদস্যদের এবং পুলিশ সদস্যদেরকে যেভাবে কারাগারে পাঠানো হয়েছে, তাদেরকে কিন্তু কারাগারে পাঠানোর আগে র্যাপের রিমান্ড শেষে কিন্তু 164 জবানবন্দি নিয়ে কারাগারে পাঠানো হয়। এ ছিল আমার কাছে সর্বশেষ। সাইফুল, আপনাকে ধন্যবাদ। টাঙ্গাইলের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কমেনি মানুষের দুর্ভোগ। বেশ কয়েকটি উপজেলায় বন্যা স্থায়ী রূপ নিয়েছে। গত দেড় মাসেরও বেশি সময় ধরে পানিবন্দী আছে প্রায় হাজার হাজার মানুষ। বিশেষ করে বাসাইল উপজেলার প্রায় 70% মানুষ এখনও পানিবন্দী হয়ে আছে। বাজারে, কাঁচা বাজারে এখনও হাঁটু পানি। এসব এলাকায় নিম্ন আয়ের মানুষ পড়েছে চরম বিপাকে। আয় উপার্জন বন্ধ হয়ে যাওয়ায় খেয়ে না খেয়ে চলছে তাদের দিনাতিপাত। বরিশালের মেহেন্দিগঞ্জে পূর্ণিমার প্রভাবে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে পানি। বন্যায় গ্রামের অসংখ্য রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়ে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ। এতে পানিবন্দী অবস্থায় জীবনযাপন করছে অসংখ্য মানুষ। এ সময় উপজেলা প্রশাসনের উদ্যোগে চাঁদপুর ও উলানিয়ার ক্ষতিগ্রস্ত বিভিন্ন রাস্তা পরিদর্শন ও পানিবন্দী হয়ে পড়া মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন সাংসদ পঙ্কজ নাথ। বঙ্গবন্ধুর খুনিদের একাংশের বিচার হয়েছে বলে মন্তব্য করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আকম মোজাম্মেল হক এমপি। পর্দার আড়ালের খুনিদের বিচার হয়নি, কমিশন গঠন করে বঙ্গবন্ধু হত্যার মদদদাতাদের বিচার করা হবে বলেও জানান তিনি। গতকাল সন্ধ্যায় গাজীপুরের কালিয়াকৈর জেলা যুবলীগ আয়োজিত বঙ্গবন্ধু শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। গাজীপুরের শোক দিবস উপলক্ষে শোক সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় মহানগর কৃষক লীগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। মহানগর কৃষকের সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর সিটির মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ সমীর চন্দ।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শরীয়তপুর পৌরসভার 3 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভায় পৌরসভার প্যানেল চেয়ারম্যান বাচ্চু ব্যাপারীর সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামানের পরিচালনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও শরীয়তপুর 2 আসনের সংসদ সদস্য এ কে এম এনামুল হক শামীম, শরীয়তপুর 1 আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, সাবেক পৌর মেয়র নূর মোহাম্মদ কোতোয়াল। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি ও শোক দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দাঁতমারা ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ির সংরক্ষিত আসনের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি। বন্দরনগরী চট্টগ্রামে 24 ঘণ্টায় 7টি ল্যাবে মোট 878টি করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে নতুনভাবে 104 জন করোনায় আক্রান্ত হয়েছে। চট্টগ্রামে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছে 268 জন। জেলায় দুপুর পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন 16,866 জন। এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডাক্তার শেখ ফজলে রাব্বি। নোয়াখালীতে 24 ঘণ্টায় করোনায় 1 জনের মৃত্যু ও নতুন করে শনাক্ত হয়েছে 52 জনের। এ নিয়ে জেলায় করোনার মোট মৃতের সংখ্যা 81 জন ও আক্রান্তের সংখ্যা 4,446 জন। শুক্রবার সকালে সিভিল সার্জন ডাক্তার মাসুম ইফতেকার জানায় 24 ঘণ্টায় 270 জনের নমুনা পরীক্ষা করে 52 জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী 1,253 জন বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা সেবা গ্রহণ করছেন। প্রায় 20 বছর পর নতুন রূপে ব্রাহ্মণবাড়িয়া নগরীর স্বাস্থ্য কমপ্লেক্স। অত্যাধুনিক যন্ত্রপাতি সংযোগের ফলে নতুন করে প্রাণ ফিরে পেয়েছে এই কমপ্লেক্স। পাশাপাশি চলছে বহুতল ভবন নির্মাণের কাজ। প্রতিনিধি শ্যামাপ্রসাদ চক্রবর্তীর প্রতিবেদন জানাচ্ছেন মোবালিক করিম। 1980 সালে প্রতিষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের স্বাস্থ্য কমপ্লেক্স হারিয়েছিল তার জৌলুস। চিকিৎসকের পাশাপাশি ছিল প্রয়োজনীয় সরঞ্জামাদির সংকট, যাও ছিল তাও প্রায় অকেজো। প্রায় 20 বছর পর নতুন রূপে আসছে এই কমপ্লেক্সটি। বাড়ানো হচ্ছে পরিধি, সচল হয়েছে অ্যাম্বুলেন্স। সংযোজিত হয়েছে নতুন নতুন সরঞ্জাম, কিছুদিনের মধ্যে আরও যুক্ত হবে অত্যাধুনিক অপারেশন সামগ্রী। 8,97,00,000 টাকা ব্যয়ে অচিরেই এই মাসের শেষের দিকেই এটা নির্মাণ কাজ নতুন করে শুরু হবে, যা কিনা আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে নবীনগরবাসীকে আরও ভালোভাবে সেবা দেওয়া সম্ভব হবে। হাই ফ্লো অক্সিজেন, একটা নেজাল ক্যানুলা এবং 2টি অক্সিজেন কনসেন্ট্রেটর মেশিন পাই, যা কিনা আমাদের এই COVID-19 সিচুয়েশনে একই সাথে সিওপিডি পেশেন্ট সহ শ্বাসকষ্ট রোগীদের আমরা একটু ভালো সার্ভিস দিতে পারবো। দাঁতের চিকিৎসার জন্য আধুনিকায়ন করা হয়েছে বিভাগটি। এখন নতুন ইউনিট সহ নতুন আরও অনেক ইনস্ট্রুমেন্ট ম্যাটেরিয়ালস আসছে, যে কারণে এখন মুখের ভিতর পরীক্ষা করা, ক্লিনিক্যাল এক্সামিনেশন, হ্যাঁ মুখের ভিতর মুখের ভিতর ক্লিনিক্যাল এক্সামিনেশন প্লাস দাঁত ফেলানো প্লাস ফিলিং এবং স্কেলিং এই কাজ। এদিকে খুব তাড়াতাড়ি একজন এনেস্থেসিয়া কনসালটেন্ট যুক্ত হবেন এই স্বাস্থ্য কমপ্লেক্সে, তখন সম্ভব হবে প্রায় সব ধরনের অস্ত্রোপচার। মুবাল্লিক করিম, মাই টিভি নিউজ ডেস্ক। 58 বর্গমাইলের শহর বরিশাল নগরীর অধিকাংশ সড়কে গর্ত ও খানাখন্দ। গুরুত্বপূর্ণ নানা সড়কের এমন বেহাল দশায় বাড়ছে জনদুর্ভোগ। জনপ্রতিনিধিরা বলছেন সরকারি বরাদ্দ না থাকায় উন্নয়নে এধীর গতি, তবে দ্রুত সংস্কার কাজ করার প্রত্যাশাও ব্যক্ত করেন তারা। প্রতিনিধি পারভেজ রাসেলের রিপোর্টে দেখুন বিস্তারিত। বরিশাল নগরীর হাতে গণা কয়েকটি সড়ক ছাড়া অধিকাংশ সড়কেরই বেহাল দশা। দীর্ঘদিন সংস্কারের ছোঁয়া না লাগায় চলাচল ব্যাহত হচ্ছে।
প্রায় বিকল হচ্ছে পরিবহন, দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা। রাস্তার যে অবস্থা, গাড়ি নিয়ে আসলে আমাদের গাড়িতে যে গাড়ির ক্ষতি হয়, রোগীর ক্ষতি হয়, রোগী রাস্তা বেয়ে মারা যায়। রোগী এবং যাত্রী কোনো কিছু নিয়ে এই রাস্তা দিয়ে আমরা যাইতে পারি না, এটাই হচ্ছে মেইন রাস্তা। সিটি কর্পোরেশনের মেয়র আমাদের জন্য তাড়াতাড়ি এই রাস্তা মেরামত করে দেয়, এটাই আমাদের কাছে দাবি। একদিকে খানাখন্দ, অপরদিকে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা, দুয়ে মিলে নাকাল নগরবাসী। সেদিনকে এখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটছে, এক সিজারের মহিলা বাচ্চা পানি লিক হয়ে সে বাচ্চাটা মারা গেছে এখানে। এই রাস্তাটা আসলে সিটি কর্পোরেশনের কোনো রকম বরাদ্দ আসে না, এটা বড় একটা রাস্তা, অনেক টাকার প্রয়োজন। এই অর্থ বছরে শত কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল বিসিসির, আদায় হয়নি তার অর্ধেক, তাই কিছুটা পিছিয়ে এসব উন্নয়ন দাবি সচেতন মহলের। শুধুমাত্র হোল্ডিং ট্যাক্স এবং এই যে স্থানীয় করের মধ্য থেকে যে টাকা আদায় হয় তা দিয়ে এই শহরকে উন্নয়নের আওতায় আনা সম্ভব। সাদেক আব্দুল্লাহ সে মনের দিক দিয়ে চাচ্ছে যে এই শহরটাকে, সে বলছে যে সিঙ্গাপুর করবে, ঠিকই সে সিঙ্গাপুর করার চিন্তা ভাবনা তার আছে, কিন্তু মেইন হইল ফাইন্যান্স। উন্নয়নের সুফল পেতে নগরবাসীকে আর কয়েকটা দিন ধৈর্য ধরার অনুরোধ জানান প্যানেল মেয়র। কাজ শুরু করলে সময় লাগবে না, আমি মাননীয় মেয়র মহোদয়ের পক্ষ থেকে নগরবাসীকে আশ্বস্ত করতে চাই যে আপনারা হতাশ হবেন না, আমাদেরকে একটু সময় দিন, ধৈর্য ধরুন, ইনশাল্লাহ আমরা যে উন্নয়ন এবং পরিকল্পনা এবং আপনার নগরবাসীর সাশ্রয়ের যে অঙ্গীকার করেছি সে অঙ্গীকার ইনশাল্লাহ বাস্তবায়িত হবে। করোনার প্রভাবে রাজস্ব আয়ে পিছিয়ে পড়া সিটি কর্পোরেশন এবং সরকারের বরাদ্দ এনে সকলকে সাথে নিয়ে সিটি মেয়র এ শহর আবার সাজাবে নতুন সাজে, এমনটা প্রত্যাশা এ নগরীর প্রতিটি মানুষের। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। নদীতে তীব্র স্রোত, সেই সাথে তিন দিনের ছুটির জন্য যানবাহন যাত্রীদের চাপ বাড়ছে পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে। এতে পাটুরিয়া ঘাট এলাকায় দেখা দিয়েছে যানবাহনের দীর্ঘ সারি। অপরদিকে স্রোতের কারণে ফেরি পারাপারের সময় লাগছে দ্বিগুণ, ফলে ঘাটি এলাকায় ফেরি পারাপারের জন্য যাত্রী ও যানবাহন চালকদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। বর্তমানে এ নৌপথে ছোট বড় 17টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। পাটুরিয়া ঘাট ও এলাকায় যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক নিয়ে অসংখ্য যানবাহন পাড়ের অপেক্ষায় রয়েছে। এবার আমাদের কৃষি। অতিবৃষ্টি আর বন্যার কারণে পাটের কাঙ্ক্ষিত ফলন ঘরে তুলতে না পারায় এবার উৎপাদন খরচ ওঠা নিয়ে চিন্তিত নীলফামারীর চাষিরা। আর যতটুকু উৎপাদন হয়েছে তাও হাটবাজারে পাওয়া যাচ্ছে না ন্যায্য দাম। এ অবস্থায় ধানের মতো পাটও যাতে সরকার কিনে সেই দাবি চাষিদের। নীলফামারী প্রতিনিধি আজিজুল ইসলামের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নূর মোহাম্মদ। গেল বছর পাটের উৎপাদন ও বাজারদর ভালো পাওয়ায় নীলফামারীর চাষিরা পাট চাষ বাড়িয়েছিলেন, কিন্তু বন্যা আর অতিবৃষ্টির কারণে এবার পাট ক্ষেত নষ্ট হয়ে যাওয়ায় কাঙ্ক্ষিত ফলন পাননি চাষিরা। যাই উৎপাদন হয়েছে তা কাটা, পচানো আর আঁশ সংগ্রহের পর রোদে শুকিয়ে বাজারে নিলে তারও মিলছে না ন্যায্য দাম। অতিরিক্ত পানি থাকায় আমাদের পাটের আবাদ নষ্ট হয়ে গেছে, কাজেই যতটুকুই পাট এবার হয়েছে আমরা হাটে নিয়ে গেলে পাইকাররা পাটের দাম কম বলতেছে, ওনারা যত বিক্রি করে আমাদের কাছে তার থেকে অনেক কমে নেয়। বিঘা প্রতি আমার 10-12 হাজার টাকা এরকম খরচ হয়েছে। এখন আমাদের এই জমিনের এই পাটের লাভ আসবে না। এবছর যে পাট উৎপাদন করছি তাতে খরচ বেশি হয়েছে, বিঘা প্রতি যে উৎপাদন হয় তাতে আমরা 2-2.5 হাজার টাকা মানে লোকসান হবে আর কি। চাষিরা বলছেন ধানের মতো যদি সরকার পাটও কিনতো তাহলে ন্যায্য দাম পাওয়া যেত। 4-5 মণ পাট হবে বিঘা প্রতি, কৃষকের এবার লাভ হবে না। ছোট ছোট পাইকারদের পাট কিনে নিতেছি 1800 থেকে 2000 পর্যন্ত। গত বছর যে হারে আমদানি ছিল এবার খুবই কম, পাটের দাম খুব কম। এলা যদি সরকারিভাবে খরিদ করলে হয়, সরকার যদি খরিদ করলে হয় তাহলে পাটের দাম কিছু পাওয়া যাইতো। আর পাটের উৎপাদন বাড়াতে বিদেশি জাতের উপর নির্ভরতা কমানোর পরামর্শ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। এই অঞ্চলের কৃষকরা বাংলাদেশের বীজ কম ব্যবহার করে, অধিকাংশ ক্ষেত্রেই তারা বিদেশ নির্ভর বীজের উপরে নির্ভরশীল, সেটা ফলন কমের একটা অন্যতম কারণ হতে পারে বলে আমি মনে করি। সোনালী আঁশের সোনালী যুগ ফিরিয়ে আনতে ইতিমধ্যেই পাটের নানাবিধ ব্যবহার বাড়াচ্ছে সরকার, কিন্তু আজও সরকারিভাবে নির্ধারিত হয়নি
পাটের দাম। এতে ব্যাপারীদের খেয়াল খুশি মতো বেচাকেনা হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষিরা। নূর মোহাম্মদ, মাই টিভি নিউজ ডেস্ক। কালের আবর্তনে হারিয়ে যাচ্ছে তালগাছের পাতায় মোড়ানো নিপুণ কারুকার্য খচিত বাবুই পাখির বাসা। পরিবেশ বিপর্যয়ের কারণে অনেকটাই বিলীন হতে চলেছে এই বয়ন শিল্পটি। অথচ কয়েক বছর আগেও তালগাছে দেখা যেত শৈল্পিক ও দৃষ্টিনন্দন চিত্র। বাঘারপাড়া প্রতিনিধি আক্তার হোসামানের তথ্য ও ভিডিও চিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। খড়, তালপাতা, ঝাউ ও কাশবনের লতা পাতা দিয়ে উঁচু তালগাছে বাসা বাঁধে বাবুই পাখি। সেই বাসা দেখতে যেমন আকর্ষণীয় তেমনি মজবুত। বাবুই পাখির শক্ত বুননের এই বাসাটি শিল্পের এক অনন্য সৃষ্টি। গ্রামাঞ্চলে সারি সারি উঁচু তালগাছে বাবুই পাখির দৃষ্টিনন্দন বাসা এখন আর সচরাচর চোখে পড়ে না। কালের বিবর্তনে এবং পরিবেশ বিপর্যয়ের কারণে তা আজ বিলুপ্তির দ্বারপ্রান্তে বলে মনে করেন এই উপজেলা প্রাণী কর্মকর্তা। এখানে বাবুই পাখির সংখ্যা এর আগে অনেক বেশি ছিল, এখন অনেক কমে গেছে, কারণ এখানে তালগাছের পরিমাণটা অনেক কমে আসছে। এখানে পরিকল্পিতভাবে যদি আমরা তালগাছটা রোপণ করতে পারি তাহলে আমাদের বাবুই পাখির সংখ্যা এখানে বৃদ্ধি প্রাপ্ত হবে। বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কবি রজনীকান্ত সেনের অমর কবিতাটির প্রেক্ষাপট এখন অনেকটাই রূপকথার গল্পের মতো। নানা প্রজাতির পাখপাখুলির মতোই আত্মনির্ভরশীলতার প্রতীক বাবুই পাখিটি হারিয়ে যাওয়ার কারণ হিসেবে প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মনুষ্য সৃষ্টি দুর্যোগকেও দায়ী করছেন সাধারণ মানুষ। এগুলো আসলে থাকলে পরিবেশটাই সুন্দর লাগে, দেখতে খুব ভালো লাগে। মাঠেঘাটে এরকম বাবুই পাখির বাসা, তাল গাছে, তারপরে খেজুর গাছে প্রচুর পরিমাণে বাবুই পাখির বাসা, কিন্তু এখন ওইগুলো না নেই। আসলে মানুষই তো নেট দিয়ে ধরার চেষ্টা করে রাত্রের বেলায়, তার জন্য বাবুই পাখি এখন দেখা যায় না। এখনই উদ্যোগ না নিলে বাবুই পাখি দৃষ্টিনন্দন সেই ছোট্ট বাসা এবং তার তৈরি নৈসর্গিক দৃশ্য বই পুস্তকের পাতায় থেকে যাবে, এমনটাই মনে করছেন পাখি বিশেষজ্ঞরা। জটিল কিন্তু সুনিপুণ বাসা তারা তৈরি করত, সেইগুলো কিন্তু এখন গ্রামের পর গ্রাম হেঁটে গেলেও কিন্তু দেখা যায় না। আমার মনে হয় যে এটা এই প্রজাতির পাখি প্রায় বিলুপ্তির পথে, বাংলাদেশে এটা সংরক্ষণ করা যায়নি, যেভাবে মানুষের অসচেতনতার কারণে এটা বিলুপ্তির পথে প্রায়। তো আসলে কালের অবর্তমানে তাদের পৃষ্ঠপোষকতার অভাবে সেগুলো আমাদের মাছ থেকে হারিয়ে গেছে। বেশি বেশি করে তাদের যে আবাস স্থল, বিশেষ করে তাল গাছ, নারকেল গাছ এবং খেজুর গাছ, এগুলো আমরা যত বেশি করে রোপণ করতে পারবো তত বেশি আমাদের জৈব বৈচিত্র্যগুলো আবার ফিরে আসবে। শিউলি রোজা, মাই টিভি। মুক্তিযোদ্ধাদের দীর্ঘদিনের আন্দোলনের পর অবশেষে রাজশাহীর টেনিস কমপ্লেক্স থেকে মুছে দেওয়া হচ্ছে স্বাধীনতা বিরোধী জাফর ইমামের নাম। সংশ্লিষ্টরা বলছেন মন্ত্রণালয় নির্দেশনা পেলে শিগগিরই কমপ্লেক্সটিকে দেখা যাবে আগের নামে। এতে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা। রাজশাহী প্রতিনিধি শাহরিয়ার অন্তর তথ্যচিত্রে জানাচ্ছেন নূর মোহাম্মদ। 1981 সালে গড়ে ওঠা এই টেনিস কমপ্লেক্সটির নাম ছিল বোয়ালিয়া ক্লাব টেনিস কমপ্লেক্স। পরবর্তীতে 1982 সালে তা পরিবর্তন করে নাম রাখা হয় রাজশাহী টেনিস কমপ্লেক্স। 2004 সালে কমপ্লেক্সটির প্রতিষ্ঠাতা সভাপতি জাফর ইমামের মৃত্যুর পর আরও এক দফা পরিবর্তন করে 2005 সালে এর নাম রাখা হয় জাফর ইমাম টেনিস কমপ্লেক্স। কিন্তু বীর মুক্তিযোদ্ধারা বলছেন জাফর ইমাম সরাসরি স্বাধীনতার বিরোধিতা করে হত্যা আর গণহত্যায় পাকিস্তানি হানাদার বাহিনীকে সহযোগিতা করেছেন। এই জাফর ইমামের নামে যে কমপ্লেক্স ভবনটি আছে তার নামটি সেখানে অপসারণ করার জন্য আমরা 2012 সাল থেকে আমরা সংগ্রাম আন্দোলন করে যাচ্ছি। এটা প্রমাণিত হয়েছে বর্তমানে ওনার নামটা স্থাপন স্মরণ হচ্ছে, এই জন্য আমরা রাজশাহী মুক্তিযোদ্ধা আন্তরিকভাবে খুশি। 3 সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদনেও উঠে আসে জাফর ইমামের মুক্তিযুদ্ধ বিরোধী কর্মকাণ্ড, যে কারণে এরই মধ্যে তার নাম মুছে দেওয়া হয়েছে কমপ্লেক্সটি থেকে। ডিসি মহোদয়ের এই ইনকোয়ারি রিপোর্ট আমাদের হাতে এসছে, আমরা তখনই বলেছি এটার নাম পরিবর্তনে আমাদের কোনো আপত্তির কিছু নেই এবং আমরা সঙ্গে সঙ্গে ও যে নামটা ছিল আমরা আপাতত ওখানে থেকে সরায় রাখছি। টেনিস কমপ্লেক্সটিকে আগের নামে ফিরিয়ে আনতে মন্ত্রণালয়ে আবেদন জানানোর কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। সুপারিশ আকারে দিয়েছে, আমাদের কাজ শুধু তদন্ত করে সুপারিশ দেওয়া, ফাইন্ডিং দেওয়া, আমরা কতটুকু করেছি বাকিটা কর্তৃপক্ষ সিদ্ধান্ত। আমরাও চাই যে এটা সত্যিকার অর্থ
পক্ষে সেই রাজাকারের নামে এরকম প্রতিষ্ঠান কেন হবে, এটি আমরাও চাই। এখন আনুষ্ঠানিকভাবে টেনিস কমপ্লেক্সটি থেকে স্বাধীনতা বিরোধীর নাম মুছে ফেলার অপেক্ষায় রাজশাহীর বীর মুক্তিযোদ্ধারা। নূর মোহাম্মদ, মাই টিভি নিউজ ডেস্ক। কুমিল্লায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আকাম বাহাউদ্দিন বাহার, ডাক্তার মোর্শেদুল আলম সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বরিশালের আগৈলঝড়ে এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে ইমরান ফকির নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আগৈলঝড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন জানান, উপজেলা সদরের এক বিদ্যালয়ের নবম শ্রেণীর এক শিক্ষার্থী বই ক্রয়ের জন্য গতকাল স্থানীয় বাজারে যাবার পথে যৌন নিপীড়ন করে পশ্চিম বাকাল গ্রামের মইনুদ্দিন ফকিরের ছেলে ইমরান ফকির। এ ঘটনায় শিক্ষার্থীদের মা বাদী হয়ে ওই দিন বিকেলে আগৈলঝড়া থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত ইমরান ফকিরকে গ্রেফতার করেন। চাঁদপুরে করোনা পরিস্থিতিতে সাংবাদিকদের সহায়তা প্রদানের জন্য প্রধানমন্ত্রীর সহযোগিতায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টকে চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চাঁদপুর চার আসনের সংসদ সদস্য সাংবাদিক মোহাম্মদ শফিকুর রহমান। এছাড়াও পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজে, জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান উপস্থিত ছিলেন। কক্সবাজারের টেকনাফে মেজর সিনহা হত্যা ও চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত মানববন্ধনে বক্তারা এই দুটি ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত এই হামলার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সাইফুর রহিম শাহীন, সাধারণ সম্পাদক নুরুল হাকিম সহ অন্যান্যরা। কালিয়া খুলনা সড়কের নড়াইলের কালিয়া পৌর শহরের উথলি নামক স্থানে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। সকালে শহরের উথলি পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালু বোঝা একটি অবৈধ ট্রলি গাড়ির চাকায় পিষ্ট হয়ে তিনি গুরুতর আহত হয়। আহত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জামালপুরে দেয়াল চাপা পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এর সময় আহত হয়েছে আরও এক নির্মাণ শ্রমিক। গতকাল শহরের পশ্চিম নয়াপাড়া এলাকায় পুরাতন হাফ বিল্ডিং ভাঙার সময় এ দুর্ঘটনা ঘটে। অপরদিকে জামালপুর রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু হয়েছে। অপরদিকে বেলা 3:30 দিকে জামালপুর রেলওয়ে স্টেশনের বান্দরবাড়ি এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু হয়। গোপালগঞ্জে মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। আজ গোপালগঞ্জে বিভিন্ন এলাকায় প্রায় 16 কিলোমিটার সড়ক অতিক্রম করে ম্যারাথন দলটি। পরে গোপালগঞ্জ পৌর পার্কে এসে ম্যারাথন দৌড় সমাপ্ত হয়। এ সময় সড়ক দুর্ঘটনায় প্রয়াত রানা রত্নার সুবিচার চেয়ে তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের চারদুয়ারি গ্রামে চাঞ্চল্যকর স্কুল শিক্ষার্থী আদেল উদ্দিন আদুকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের বিচার ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সকালে ঘণ্টাব্যাপী মানববাধিকারীরা দোষীদের অবিলম্বে শাস্তির দাবি জানান। পবিত্র সুলতানে কারবালা গাউসে জামান তোয়েব শাহ রাদিয়াল্লাহু তাআলার ওরস মোবারক ও শাইখুল হাদিসের শেরে মিল্লাত মুফতি ওবায়দুল নাওমি অনুষ্ঠিত হয়। গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম কোতোয়ালি থানা পূর্ব শাখার উদ্যোগে রাতে এই ওরসের আঞ্জুমানে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ মোহাম্মদ মহসিন, গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ পিয়ার মোহাম্মদ কমিশনার সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। নড়াইলের লোহাগাড়া থানায় নবাগত স্থায়ী সাংবাদিকদের সাথে মাদক নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলা সম্পর্কে মতবিনিময় সভা করেছেন। লোহাগাড়া থানার কাফ কনফারেন্স রুমে থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় ছিলেন সাংবাদিক আব্দুল সালাম খান, জহির ঠাকুর ও মাইটিভির নড়াইল প্রতিনিধি খায়রুল ইসলাম উপস্থিত ছিলেন। ঢাকার ধামরায় আজ দিনব্যাপী সোমবাগ ইউনিয়ন পরিষদ মাঠে শোকাহত আগস্ট উপলক্ষে প্রায় 5 শতাধিক নারী ও পুরুষকে বিনামূল্যে বিভিন্ন ধরনের চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করেছেন প্রভাষক আওলাদ হোসেন। উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা বেনজির আহমদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাক্তার মোহাম্মদ সানোয়ার হোসেন।
দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে উস্কানিমূলক এবং ধর্মীয় ও জাতিগত বিদ্বেষ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের প্রতিবাদে মৌলভী বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের চৌমোহনা এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সভা করে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট মৌলভী বাজার জেলা শাখা। উপস্থিত ছিলেন হিন্দু মহাজোট মৌলভী বাজার জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট বিষ্ণুপদ ধর ও নয়ন পাল। বঙ্গবন্ধুর সহচর সাবেক জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ আলহাজ ওসমান সারওয়ার আলম চৌধুরীর দশম মৃত্যুবার্ষিকী পালনে কক্সবাজারের রামুতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা। যাচাই বাছাই করে সঠিক তথ্যের ভিত্তিতে জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ প্রদান করতে হবে বলে জানান স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দিন আহমদ। তিনি আজ কক্সবাজারের জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে স্থায়ী সরকার বিভাগের আয়োজনে এবং ইউনিসেফ এর অর্থায়নে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের উদ্যোগে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সিরাজগঞ্জের বেলকুচিতে আটটি দেশীয় অস্ত্রসহ গোপালচন্দ্র সূত্রধর নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশ। সকালে উপজেলার চর নবীগড় কান্দপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, আটক গোপালচন্দ্র সূত্রধার পেশায় একজন অস্ত্র ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে জেবি পুলিশ। কক্সবাজারের চকরিয়ার হাড়বাঙে গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে চেয়ারম্যানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সকালে আয়োজিত মানববন্ধনে বক্তারা মামলার সুষ্ঠু তদন্তপূর্বক ঘটনার রহস্য উদ্ঘাটনে প্রশাসনের সহযোগিতা কামনা করেন। এ সময় জেলা পরিষদের সদস্য সুলতান আহমদ, প্যানেল চেয়ারম্যান মোলাই সহ অনেকেও বক্তব্য রাখেন। ঢাকার ধামরায় অটোরিকশা ও সিএনজি ছিনতাই চক্রের চার সদস্যকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় অটোরিকশা ও সিএনজি চালক এখনও নিখোঁজ রয়েছে। এ বিষয়ে তদন্ত কর্মকর্তা উপ পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোখলেসুর রহমান বলেন, নিখোঁজ সিএনজি ও অটোরিকশা চালকদের উদ্ধার করতে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ফরিদপুরের ভাঙ্গায় নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে জাতীয় নারী দিবস প্রতিরোধ দিবস পালিত হয়েছে। সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ভাঙ্গা শাখার আয়োজনে ভাঙ্গা সহকারী জজ আদালতের সামনে এ উপলক্ষে একটি প্রতিবাদ সভা ও মানববন্ধনের আয়োজন করা হয়। বক্তব্য রাখেন তারেক মাসুদ ফাউন্ডেশনের আহ্বায়ক সাবেক অধ্যক্ষ জনাব মোহাম্মদ মোসায়েদ হোসেন ঢালী। করোনাকালীন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল হতে মৌলভী বাজারের সাংবাদিকদের প্রণোদনা প্রদান করা হয়েছে। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আয়োজনে গতকাল বিকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে দ্বিতীয় ধাপে 18 জন সাংবাদিকদের কাছে প্রণোদনার চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভী বাজার 3 আসনের সংসদ সদস্য নেসার আহমদ। গোপালগঞ্জের কোটালীপাড়ায় বন্যার্তদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন আওয়ামী লীগ নেতা ও গোপালগঞ্জ জেলা পরিষদ সদস্য দেবদুলাল বসু। এ সময় আরও উপস্থিত ছিলেন ইউপি সংসদ সদস্য তুষারচন্দ্র বারৈ, মনোরঞ্জন বালা ও রিপন বারৈ সহ আরও অনেকে। স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে কক্সবাজারের জেলা প্রশাসনের উদ্যোগে এবং পৌরসভার নির্মিতব্য কক্সবাজার শিশু পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল সমুদ্র সৈকতের কবিতা চত্বর সংলগ্ন এলাকায় শিশু পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দিন আহমদ। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আফসার উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জে যমুনা নদী থেকে আমিনুল ইসলাম বিপ্লব নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা জানান, বিপ্লব দিনমজুর কাজ করতেন। গত 2 দিন থেকেই তিনি নিখোঁজ ছিলেন। সকালে রানীগ্রাম কদমতলী এলাকায় যমুনা নদীতে তার ভাসমান মরদেহ দেখে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। ভোলায় বাংলাদেশ বেসরকারি শিক্ষার প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে প্রেস ক্লাবে হল রুমে সংগঠনের সভাপতি আমির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাকসুদুর রহমান।
বরিশালের গৌরনদীর বার্থি ইউনিয়নের তারাকুপি গ্রামের মুক্তিযোদ্ধা ও শরীয়তপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এস এম মিজানুর রহমান রানার পিতা শাহজাহান সর্দার রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকালে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের পর নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। দর্শক, এখনকার জেলা সংবাদ এ পর্যন্তই। তবে যাবার আগে সুনামগুলো জানিয়ে দিব আরো একবার। কক্সবাজারের সিনহা হত্যা মামলায় বরখাস্তকৃত ওসি প্রদীপ সহ তিন জনের আবারও তিন দিন করে রিমান্ড মঞ্জুর। বরিশাল নগরীর অধিকাংশ সড়কের বেহাল দশা, বাড়ছে দুর্ভোগ। নগরবাসীদের ধৈর্য ধারণের অনুরোধ জনপ্রতিনিধিদের। অতিবৃষ্টি আর বন্যার কারণে পাটের কাঙ্ক্ষিত দাম নিয়ে চিন্তিত নীলফামারীর চাষিরা, সরকারিভাবে পাট কেনার দাবি। দর্শক, এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews। আর ইউটিউবে আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla। আমাদের পরবর্তী সংবাদ ইংরেজিতে সন্ধ্যা ৬টায়। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি, আমি লিনিয়া রহমান। আল্লাহ হাফেজ।